নবী আমি সরাসরি তাকায় আছি আরে ভাই আমার গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক সরাসরি তাকায় আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন আমি জবান বন্ধ করে দিব অস্বীকার কেমনে করবি তুই তোর হাত কথা বলবে হাত আল্লাহ এ হাত দিয়া গুনাহ করছি আমি সাক্ষী তোর পাও কথা বলবে আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি আমি সাক্ষী খালি তাকায় আর অন্যায় আমাকে আর তোমাকে মালিক ডেকে ডেকে বলতেছেন এই হাসান জামিল এই হাসান জামিল তুই গুনাহ কেন করতেছস আরে তুই গুনাহ কেন করতেছস যেই চোখ দিয়ে তুই গুনাহ করস আরে যেই চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস যেই চোখ দিয়ে তুই নায়ক দেখতেছস যেই চোখ দিয়ে তুই ল্যাংটা ছবি দেখতেছস আরে হাসান জামিল ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই ওই চোখ তো ওই ল্যাংটা নর্তকী তোরে দেয় নাই ওই খেলোয়াড় তোরে দেয় নাই এই চোখ আমি আল্লাহ তোরে দিছিলাম আমার আল্লাহর চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আর সহজ রাস্তা এ ভাই আমার যখনই গুনাহ করব মনে মনে ভাবব আরে হুজুরের সামনে গুনাহ করি না লজ্জা লাগে একটা ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করি না লজ্জা লাগে মায়ের সামনে গুনাহ করি না লজ্জা লাগে মা কি বলবে মানুষের সামনে গুনাহ করি না লজ্জা লাগে মানুষ কি বলবে একা একা ঘরে দরজা জানলা আটকায়া গুনাহ করি দুনিয়ার কেউ দেখে না আরে ভাই যারা দেখলে তোমার কোনো ক্ষতি হবে না আখেরাতের তাদেরকে তুমি ভয় পাইতেছ তাদেরকে তুমি লজ্জা করতেছ অথচ যে মালিক দেখলে তোমার আখেরাত বরবাদ দুনিয়া বরবাদ ওই মালিকের দরজা জানলা সব খোলা মালিক তাকায় আছেন একটু লজ্জা লাগে না তোমার বলে মালিক কি তাকায় আছেন বলে হ্যাঁ মালিক কোরআনে বলেছেন আলম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা সে জানে না আমি তাকায় রইছি বলে কিভাবে তাকায় আছেন মালিক নবীকে ডেকে বলেছেন ওয়াসবির লি হুকমি রাব্বিক ফা ইন্নাকা বি আয়ুনিনা নবী আমি সরাসরি তাকায় রইছি আরে ভাই আমার গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক সরাসরি তাকায় আছে বলে কখনো কখনো তাকায় থাকলে নজর থাকে এক জায়গায় মন থাকে আরেক জায়গায় হয় কি হয় না মালিক বলেন বান্দারে আমি কিন্তু এরকম অমনোযোগী হইয়া তাকায় রই নাই ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুজ জালিমুন জালেমরা যেন এমনটা না ভাবে আমি তাদের দিকে গাফেলের গফলতের নজরে তাকায় রইছি এমনটা যেন না ভাবে বলে কেমনে তাকায় আছেন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নবী আমার আমি কিন্তু ওত পাইতা রইছি যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি আরে ভাই আমার আমি আর তুমি যখন গুনাহ করি ভাবি দুনিয়ার কেউ জানে না মালিক বলেন না বান্দা না কেউ না জানলেও তুই মনে রাখিস ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর এই চোখ তোর কই কই যায় দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি অমা তুখফিস সুদূর অন্তরে পরিকল্পনা জল্পনা কল্পনা যা তুই করস আমি আল্লাহ কিন্তু সব জানি ভিতরেও থাকবে না অহসিলা মাফিস সুদূর কিয়ামতের মাঠে ভিতরের সব কিছু বাইর করে আমার সামনে জমা করা হবে আরে ভাই আমার আমি আর তুমি যখন গুনাহ করি আর ভাবি আমার সাথে বুঝি কেউ নাই আমি একা মালিক বলেন না বান্দে তুই একা না ওহু মাকুম আইনামা কুনতুম তুই যেখানে যাস না কেরে বান্দা আমি তোর সঙ্গে সঙ্গে আছি ভাই আমার
আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরা বলি গুনাহ করার সময় খালি একবার চিন্তা করবা আমার মালিক সরাসরি তাকায়া রইছে। আরে খালি কি তাকায়া আছেন না, খালি তাকায়া আর নাই, আমাকে আর তোমাকে মালিক ডেকে ডেকে বলতেছেন এই হাসান যাবে, এই হাসান যাবে, তুই গুনাহ কেন করতেছস? আরে তুই গুনাহ কেন করতেছস? যেই চোখ দিয়ে তুই গুনাহ করস, আরে যেই চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, যেই চোখ দিয়ে তুই নায়ক দেখতেছস, যেই চোখ দিয়ে তুই ল্যাংটা ছবি দেখতেছস, আরে হাসান জামিল ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ তো ওই ল্যাংটা নর্তকি তোরে দেয় নাই, ওই খেলোয়াড় তোরে দেয় নাই, এই চোখ আমি আল্লাহ তোরে দিছিলাম, আমার আল্লাহর চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। আমি আর তুমি যখন গান শুনি মালিক তখন ডেকে ডেকে বলেন এই হাসান জামিল যে কান দিয়া তুই গান শুনতেছস, আরে হাসান জামিল এই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি তাও না চাইতে চাস নাই আমার কাছে, আমি করিম, করিম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আমার আর তোমারে মালিক এই কথাগুলো বলে বলে ডাকতে থাকেন, কিভাবে ডাকেন কোরআনে তাও আসছে, মালিক ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল করিম, এ মানুষ তোর করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় গেল, তুই কার কথায় ধোকায় পড়ে আমারে ভুলে গেলি বল, তোর নেতা তোরে কি দিছে আমি কি দিছি একবার চিন্তা কর, যেই সন্তানের জন্য গুনাহ করস ওই সন্তান তোরে কি দিছে আমি আল্লাহ কি দিছি, যেই বিবির জন্য তুই গুনাহ করস ওই বিবি তোরে কি দিছে আমি আল্লাহ তোরে কি দিছি। মালিককে যদি বান্দা প্রশ্ন করে আল্লাহ করিম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন, আপনি আমারে না চাইতে কি দিছেন, মালিক যেন জবাব দিচ্ছেন এরে জালিম না চাইতে তোরে কি দিছি, একটু নিজের চেহারাটার দিকে তো তাকায়া দেখ, আল্লাযী খালাকাকা فسواك فعدلك في أي صورة ما شاء ركبك না চাইতে কে দিছি নিজের চেহারার দিকে তাকায়া দেখ, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নি, কাউরে না কাউরে না, আরে ভাই আমার গুনাহ করার সময় একবার তো ভাব যে আমার মালিক এই মুহূর্তে সরাসরি আমার দিকে তাকায়া তাকায়া আমাকে ডাকতেছে। তিন নাম্বার পয়েন্ট গেল, চার নাম্বারটা সবাই মনোযোগ দিয়ে একটু শুনি, সবাই সবাই গুনাহ করার সময় একবার তো ভাবি যে এই গুনাহগুলা নিয়ে আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, কি জবাব দি, কি জবাব দি, কি জবাব দি, জবাব কি হবে আমার, কি হবে আমার, হাই রে সাহাবা কেরামের ভিতরে এই চিন্তা এত বিদ্ধ করত অস্থির অস্থির। সাইয়েদনা আবু বকর সিদ্দিক দূরে নির্জনে চলে যেতেন, চলে যেতেন নির্জনে যায় যা চিৎকার করে করে আবু বকর কানতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইছস, তুই মানুষ কেন হইলি, এখন তুই আল্লাহর কাছে কেমনে হিসাব দিবি, দাঁড়াবি কেমনে বল। সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায় তাকায় চিৎকার করে করে কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকাল, আয় আমি মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম, তো জীব জন্তু আমারে চাওয়ায় চাওয়ায় খায়া ফেলতো, আমার আর আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। তুমি হয়তো মনে মনে ভাবতেছো না আমি অস্বীকার করব, আমি গুনাহ করি নাই, আল্লাহ বলেন বান্দা ওই সুযোগ আমি রাখি নাই, অস্বীকারের সুযোগ আমি রাখি নাই, কেন বলে তোর সাথে একটা দুইটা না আটটা আটটা সাক্ষী সিসি ক্যামেরা ফিট করে রাখছি আমি, সবাই তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, ভাই আমার গুনাহ করার সময় একটু ওই সাক্ষী গুলারে দূরে রাইকে গুনাহ করো, আল্লাহর ওয়াস্তে বইলা যাই সাক্ষী গুলারে সরায়া গুনাহ করো, বলে সাক্ষীগুলা কি দেখো তো সাক্ষীগুলারে সরানোর কোনো ব্যবস্থা আছে কিনা, এক নাম্বার সাক্ষী যে জায়গায় দাঁড়াইয়া গুনাহ করতেছি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন কথা বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, বলে আমি আসমানের উপরে গুনাহ করব হেলিকপ্টারে চইরা চইরা, আল্লাহ কই তুই বাসবি না, তাও বাসবি না কেন, কারণ তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও সাক্ষী দিবে, পাও
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন আমি জবান বন্ধ করে দিব অস্বীকার কেমনে করবি তুই তোর হাত কথা বলবে হাত আল্লাহ এ হাত দিয়া গুনাহ করছি আমি সাক্ষী তোর পাও কথা বলবে আল্লাহ আমি হাইট হাইট যায়া গুনাহ করছি আমি সাক্ষী বলে হাত পাও নাই কাটা তো কে সাক্ষী দিবে রাস্তায় কত ভিক্ষুক দেখা যায় হাত পাও নাই তাও বাজবি না কারণ তোর কান সাক্ষী দিবে তোর চোখ সাক্ষী দিবে তোর চামড়া সাক্ষী দিবে সূরা হামিমা সাজদায় মালিক বলতেছে হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন রে ভাই হেডফোন লাগায়া গান শোনো না হেডফোন লাগায়া গান শোনো বাবু দুনিয়ার কেউ জানে না মালিক বলেন কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই যে কান দিয়া তুই গুনাহ করস ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে অন্ধকার ঘরে একা একা ন্যাংটা ছবি দেখো তাই না হ্যাঁ গান দেখো সিনেমা দেখো একাকার ভাব দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন কারো জানার দরকার নাই যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে চোখ নষ্ট কান নষ্ট তাইলে তাও বাজবি না কেন তোর চামড়া সাক্ষী দিবে চামড়া চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলবে এটা বান্দা মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে কোরআনের কথা হাসরের মাঠে চামড়া যখন কথা বলবে তো বান্দা চামড়াকে বলবে ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি তুই কেন সাক্ষী দিলি তো চামড়া কথা বলবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব সাক্ষী শেষ হয় নাই ছয়টা গেল মাত্র সাত নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন يعلمون ما تفعلون ফেরেশতারা দাঁড়ায় যাবে আল্লাহ আমি সাক্ষী আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে আসল সাক্ষী তো রয়ে গেছে মালিক তো আসল সাক্ষী আছেনি মালিক তো সব জানেন আলিমুম বিদাতিস সুদুর সব জানেন কিন্তু আমার সাথের সাক্ষীগুলার মধ্যেই তো বড়টা আসলটা রয়ে গেছে কি যেটা প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী আমল নামা আসল সাক্ষী অপরাধীর আমল নামা দেখলেই তো কাঁপতে থাকবে সূরা কাহাফে আসছে বউদি আল কিতাব فترى المجرمين مشفقين مما فيه দেখেই কাঁপতে থাকবে হাই কি অবস্থা চিৎকার করবে আফসোস করে করে মালি হাজাল কিতাব মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুনাও দেখি ছোটে নাই একটা বড় গুনাও দেখি ছোটে নাই আওয়াজ আসবে কান্নাকাটি করে লাভ নাই হাত পা আমল নামা ধর দেন কয় এমনি না বাম হাতটারে পিছন দিয়ে নিয়ে কলি যারা ছিদ্র করে বাইর কর
হাত চিত্র করে বাইর করে পাবে আমল নামা হাতে পাইয়াই দিবে চিৎকার বলবে ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া হায় আমল নামা যদি আমার না দেওয়া হইতো হায় যদি না দেওয়া হইতো ওলা মাদ্রিমা হিসাবিয়া আমি জানি না এখন আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আমি তো পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো এই পর্যন্ত যদি আমার আশা না লাগতো দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম মা আগনা আননি মালিয়া আজকে আমার মাল আমার বাঁচাইতে পারতেছে না দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম হালা কাননি সুলতানিয়া আজকে আমার ক্ষমতাও শেষ এখন আমার কি হবে আওয়াজ আসবে এখন আর কিচ্ছু করার নাই ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন পুলিশ ধর এগুলারে মান খুজু ফাগুল্লু খুজুহু ফাগুল্লু এগুলারে মান এগুলারে ধর এগুলারে বেড়ি পড়া কই নিয়ে যাবি বেড়ি পড়াইয়া থানা কোন জায়গায় জেলখানা কোনটা আল্লাহ বলতেছেন সুম্মাল জাহিমা সল্লু জাহান্নামে যাইতে চাইবে না সল্লু টেনে হেসে ঘুরে নিয়ে জাহান্নামে ফালা রে যুবক ভাই আমার এখন তো বয়স এখন তো বয়স গুনাহ করার বয়স শক্তি সামর্থ্য ইচ্ছা পরিবেশ সব আছে কিন্তু নেকি করার ক্ষমতাও ঠিক ওই রকমই আছে আমার মতো বয়স পার হইলে তখন কানবা বুড়োদের মতো কানবা কাজ হবে না এখন তো আফসুস করি আফসুস করি হায় রে ত্রিশটা বছর পার করলাম বালেগ হওয়ার পর হায় রে ত্রিশটা বছর প্রতিদিন যদি দুই রাকাত করে নফল নামাজ পড়তাম আজকে কতগুলো আমল হইতো হায় করলাম কি হায় গল্প করে করে সময়টা শেষ করলাম হায় কেন বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম না প্রত্যেক দিন একবার করে সুবহানাল্লাহ পড়লে আজকে আমার আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ পাইতাম হায় কেন হায় কেন মসজিদে যাওয়ার সময় ইস্তেগফার পড়তে পড়তে গেলাম না হায় কেন ফেরার সময় আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আসলাম না হায় কেন করলাম প্রত্যেক দিন একবার একবার করে করলে আজকে আমল নামা কত সমৃদ্ধ হইতো এখন কি উপায় এখন কি উপায় আপনাদের হালত আমার জানা নাই নিজের হালত বড় জানা এই মুহূর্তে মালিকের ডাক আসলে আমি বলবো মালিক আমি প্রস্তুত না আমি প্রস্তুত পেশ করার মতো কোনো আমল তো নাই গুনার ঘাটতি চান তোমাদের হালত কি ভাই প্রত্যেকের নিজের হালত নিজের বড় জানা নিজেরই নিজে জিজ্ঞেস করো হালত কি এই মুহূর্তে মালিকের সামনে দাঁড়ানোর সাহস আছে না হিম্মত আছে না থাকলে তো গুনাহ মাফ করাইতে হবে এই মজলিস থেকে চোখের পানি ফেলাইয়া দিল পরিষ্কার কইরা মজলিস থেকে যাও চলেন পিছন পর্যন্ত কথাগুলোরে মিলাইয়া দেই আপনাদেরকে যেন মনে রাখতে পারে আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ গুনাহ ছাড়ার চারটা সহজ রাস্তা বলেছি এক নাম্বার যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল দুই নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাব বেশি বেশি সম্পর্ক গড়ব তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমার মালিক আমার দিকে সরাসরি তাকায়া তাকায়া ডাকতেছেন চার নাম্বার গুনাহ করার সময় একবার ভাববো এই গুনাগুলো নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে তখন জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব এই চারটা চিন্তা যদি থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলো আমাদের জন্য আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতিগুলি আমার জন্য বড় সহজ গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ চলেন গুনাহ কেন ছাড়বো বলি তো মালিককে রাজি রাখবো বলেন মালিককে রাজি রাখবো গুনাহ কেন ছাড়বো মালিককে রাজি রাখবো মালিককে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া
فادخلي في عبادي وادخلي جنتي। ওরে বান্দা আমি তোমার উপর রাজি, যাও আমার জান্নাতে তুমি ঢুকে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই রকম মুবারক মৃত্যু নসিব করেন, আমিন। আমাদের প্রত্যেকের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মালিক ডেকে বলেন বান্দা আমি তোমার উপর রাজি, আল্লাহ কবুল করেন, আমিন। মহতরম হাজরিন, লম্বা সময় আপনারা বসেছেন, কথাও বলেছি।